আর কে দারত খোঁজে হক দরদুল মদন জান্নাতুল মাওয়াতে হাজুরা মাকাম আর কে দাসত আমেলে সাল্লু বুদাগান আতে সে দুর্যোগ সবাদ দর আই হারা আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তোমাদের সামনে দুইটা জিনিস থেকে গেলাম, একটা জিনিস তাহার সুন্নাত এই দুইটা জিনিস আমাদের মাঝে রেখে গেছেন। দুনিয়ার সমস্ত মানুষকে জানে দেন, এর দুনিয়ার মানুষ আমি পয়গম্বর তো দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, আমি পয়গম্বর আর দুনিয়াতে আসব না, আখির জামানের নবী হিসেবে দুনিয়ার ভিতরে এসেছিলাম, আবার আমি পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাইতেছি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি, এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর কিতাব সুন্নাত রাসূলি এবং পয়গম্বরের সুন্নাত। এই দুইটা জিনিস কোনো ব্যক্তি যদি নিয়মিত ভাবে আমল করে করে আগাইতে পারে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী বেঈমান নাসারা ব্যক্ত খ্রিস্টান তাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খাতে মুমিন মুসলমান ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলে তো ইহুদি খ্রিস্টান বেঈমান তাদেরকে বলতে পারতেন তোমরা আমল সালেহ করো, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করলেন? কারণ কোন বেঈমান হিন্দু খ্রিস্টান ব্যক্তি তারা যদি কোনো আমল করে তাহলে ওই তার আমলটা কবুল হবে নাকি বলেন? কবুল হবে, কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন কারণ আমরা যে ঈমান এনেছি এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে সাব্যস্ত করবে না।